হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। প্রাথমিক 58,500 প্যানেল প্রকাশ মামলার গুরুত্বপূর্ণ আপডেট, কি কি ঘটেছে আজ কলকাতা হাইকোর্টে বিস্তারিত আজ এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি ও অস্বচ্ছতার অভিযোগ নিয়ে এই মামলাটি আজ কলকাতা হাইকোর্টে উঠেছিল। 2014 সালের প্রাথমিক টেট, সেই প্রাথমিক টেট থেকে 2016 সালে যে শিক্ষক নিয়োগ হয়েছিল 42,000 প্রাথমিক শিক্ষক, এবং 2020 সালে এই একই টেট থেকে যে 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, সেই দুটো প্যানেল অর্থাৎ এই দুটো প্যানেলের মোট 58,500 প্রাথমিক শিক্ষকের টোটাল প্যানেল প্রকাশের নির্দেশ, সেই নির্দেশের যে মামলাটি আজ কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে উঠেছিল, সেই মামলার বিস্তারিত আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করার আগে, যারা চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং বন্ধুদেরকে সবাইকে শেয়ার করুন, সবাইকে জানার সুযোগ করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এদিন কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার 24 সিরিয়াল নাম্বার 2022 মামলাটি মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে মামলাটি ওঠে। এদিন মামলা উঠতে প্রায় বিকেল 4টের কাছাকাছি সময় হয়ে যায়, এবং প্রায় 6টা পর্যন্ত, প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে মামলাটি দীর্ঘ সময় ধরে শুনানি পর্ব চলে। আজকের এই প্রাথমিক 58,500 যে প্যানেল প্রকাশের এই মামলাটা, মূলত প্যানেল প্রকাশের মামলা ছিল না, এই মামলাটি মূলত ছিল অভিষেক ব্যানার্জির লিপস অ্যান্ড বাউন্সের যে কোম্পানি ছিল সেই কোম্পানি সংক্রান্ত এবং নিয়োগের তদন্ত সংক্রান্ত বিষয়ে মামলাটি ছিল। কিন্তু পরবর্তীতে প্রাথমিক এই 58,500 প্যানেল প্রকাশের দিকে টার্ন নেয়, অর্থাৎ মামলাটি ও সূত্রপাত অন্যদিক থেকে হলেও মামলাটি এখন টার্ন নিয়ে প্যানেল প্রকাশ সংক্রান্ত বিষয়ের দিকে এগোচ্ছে। পিটিশনারদের হয়ে কথা বলছিলেন তরুণজ্যোতি এবং তার ভাই, এবং তার অন্যদিকে ফেরদৌস শামীমও ছিলেন, এবং রেসপন্ডেন্টদের হয়ে কথা বলছিলেন পর্ষদের রাতুল বিশ্বাস। এবং আজ শুনানির শুরুতেই একদম অ্যাডিশনাল একটা পার্টি হওয়ার জন্য দুটি ক্যান ফাইল যুক্ত করার জন্য আবেদন জানানো হয়েছিল। 32,000 চাকরি বাতিল, প্রাথমিকে যে 32,000 চাকরি বাতিল হয়েছে সেই তাদের পক্ষ থেকে দুটি ক্যান ফাইল এখানে অ্যাডমিশনের জন্য আবেদন জানানো হয়। তখন বিচারপতি অমৃতা সিনহা তিনি জানান যে কেন আপনারা আবার নতুন করে পার্টি হতে চান কেন। তখন 32,000-এর পক্ষ থেকে কথা বলছিলেন অনিন্দ্য লাহিড়ী এবং পার্থসারথী দেববর্মন। তখন তারা জানান যে 32,000-এর অন্যান্য যে মামলাগুলো রয়েছে সে মামলাগুলো অলরেডি ডিভিশন বেঞ্চে বিচারাধীন, সেটার সঙ্গে এই মামলার গভীর সম্পর্ক রয়েছে, তাই তারা এখানে পার্টি হতে চায়। বিচারপতি তখন তাদের ক্যান ফাইল দুটো অ্যাকসেপ্ট করেন। আজকের এই মামলাটি এর আগে যেদিন শুনানি হয়েছিল সেদিন সিঙ্গেল বেঞ্চেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে জেলাভিত্তিক অর্থাৎ সমস্ত জেলার ডিপিএসসিগুলো যেখান থেকে প্রাথমিকের শিক্ষক নিয়োগ হয়েছিল প্রত্যেকটা ডিপিএসসি থেকে তাদের মেরিট লিস্ট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। এদিন তিনি ডিস্ট্রিক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ সমস্ত বিষয়গুলোর উপর বেস করে প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পর্ষদ সেই নির্দেশকে কার্যকরী না করে তারা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চে মামলাটির দীর্ঘ শুনানি চলে, এবং ডিভিশন বেঞ্চে পর্ষদ সেখানে জানায় যে প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি তারা ডিস্ট্রিক্ট ওয়াইজ নয়, সমস্ত রাজ্যের উপর বেস করে রাজ্য বেসিসে একটা মেরিট লিস্ট ব্রেক আপ মার্কস সহ প্রকাশ করেছে, তাই তারা নতুন করে আবার ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশ করতে পারবে না, বা যেহেতু একবার তারা প্রকাশ করেছে তাহলে আবার কেন প্রকাশ করবে, এই দাবি নিয়ে তারা ডিভিশন বেঞ্চে যায়। এবং ডিভিশন বেঞ্চে জানানোর পর ডিভিশন বেঞ্চ জানায় যে ঠিক আছে, আপনাদের সমস্ত যুক্তিতর্কের পর বেস করে বললো ঠিক আছে আমরা না হয় মেনে নিলাম এই বিষয়টাই, কিন্তু আপনারা যদি এই বিষয়টি অর্থাৎ এই যে রাজ্য জুড়ে ব্রেক আপ মার্কস আপনারা লিস্ট তৈরি করেছেন বা প্যানেল লিস্ট তৈরি করেছেন, সেই মেরিট লিস্টটা আপনারা সিঙ্গেল বেঞ্চে জমা করুন, মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে জমা করুন। তিনি যদি মনে করেন যে এই রাজ্যভিত্তিক যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্টে তিনি সন্তুষ্ট হয়েছেন তাহলে ব্যাপারটা ওকে আছে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি যদি মনে করেন যে ঠিক আছে এই প্যানেলটি ব্রেক আপ মার্কস তার চলবে, তাহলে ডিভিশন বেঞ্চের কোনো আপত্তি থাকবে না। তারপরে মামলাটি সিঙ্গেল বেঞ্চে ফিরে আসে, সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি আজকের এই শুনানি প্রথম ওঠে। শুনানির শুরুতেই আজ পর্ষদ জানায় যে তারা নতুন করে প্যানেল প্রকাশ করতে পারবে না, সারা রাজ্য জুড়ে তারা যে প্যানেল অলরেডি ব্রেক আপ মার্কস সহ প্রকাশ করে দিয়েছে, সুতরাং নতুন করে আর প্যানেল প্রকাশ করার মতো কিছু নেই। যাদের তত্ত্বাবধানে এই প্যানেল প্রকাশ করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল তারা এখন বর্তমানে জেলে আছে, সমস্ত তথ্য তাদের কাছে এই মুহূর্তে নেই। তখন ডিপিএসসি ওয়াইজ প্যানেল তৈরি করা হয়েছিল, বিচারপতি তখন তিনি রেগে যান এবং তিনি বলেন যে আমি তো ইতিমধ্যেই এর আগের শুনানিতে তো জেলাভিত্তিক মেরিট লিস্ট প্রকাশের নির্দেশ দিয়েছিলাম, এখানে আপনাদের যেহেতু রুলস না মেনে
না মানার অভিযোগ উঠছে এবং এখানে অস্বচ্ছতার অভিযোগ উঠছে, সেহেতু প্যানেল প্রকাশ করতে আপনাদের অসুবিধা কোথায়? কেন আপনারা এখনও পর্যন্ত প্যানেল প্রকাশ করেননি? পর্ষদ তখন জানায় যে আমরা ব্রেকআপ মার্কস সহ সমস্ত প্যানেল প্রকাশ করে দিয়েছি, কোর্ট বারবার আমাদেরকে আমাদের বিষয়ে হস্তক্ষেপ করছে, তাহলে নতুন করে প্রকাশ করার মতো আমাদের কাছে আর কিছু নেই। পর্ষদের বিষয়ে হস্তক্ষেপের কথা শুনে মাননীয় বিচারপতি আরও একটু রেগে যান। তখন তিনি জানান যে দেখুন, একটা রিক্রুটমেন্ট একটা পাবলিক একটা বিষয়, সেখানে কোনো যদি বেনিয়ম হয়ে থাকে তাহলে সেখানে কোর্ট হস্তক্ষেপ করতে পারে, প্যানেল আমি দেখবই, প্যানেল আপনাদের প্রকাশ করতেই হবে। এরপর 32,000-এর পক্ষ থেকে অনিন্দ্য লাহিড়ী তিনি বলতে শুরু করেন যে এই সমস্ত বিষয়গুলো, প্যানেল সংক্রান্ত বিষয় থেকে শুরু করে সমস্ত ব্রেকআপ মার্কস, সমস্ত বিষয়গুলো অলরেডি প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা প্রকাশ করে দিয়েছে এবং ডিভিশনে এই বিষয়টি একই সেম গ্রাউন্ডে মামলাগুলো চলছে, তাহলে এই পুনরায় আবার সিঙ্গেল বেঞ্চে কেন এখানে শোনা হবে? একই বিষয় নিয়ে যদি বিভিন্ন বেঞ্চে মামলা চলতে থাকে তাহলে সময়ের অপচয় ছাড়া আর কিছুই হবে না। তখন মাননীয় বিচারপতি তখন তিনি জানান এই মামলাটি এর আগে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় এবং সুপ্রিম কোর্ট সেখান থেকে মামলাটি ফিরে আসে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে, মাননীয় চিফ জাস্টিসের কাছে। চিফ জাস্টিস, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস, তিনি দায়িত্ব দিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহার কাছে। এই বিষয়টি তিনি জানান যে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন, সুতরাং এই বিষয়টি তো আমাকে দেখতেই হবে। মাননীয় বিচারপতি তিনি আরও জানান যে দেখুন, আপনারা সাকসেস ক্যান্ডিডেটদের হয়ে কথা বলছেন, যদি তাই হয়ে থাকে তাহলে আপনাদের প্যানেল প্রকাশ করতে অসুবিধা কোথায়? প্যানেলে তো আপনাদের সাকসেসফুল ক্যান্ডিডেটদের নাম অবশ্যই থাকবে, তাহলে অসুবিধাটা কোথায় আপনাদের? পর্ষদ তখন জানায় যে 2014 সালে প্রাথমিক টেট হয়েছে, তারপর 2016 সালে প্রাথমিক নিয়োগ, সেই নিয়োগে বর্তমানে যদি আবার প্যানেলের যে মেয়াদ ছিল সেই মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে, তাহলে নতুন করে যদি আবার প্যানেল প্রকাশ করা হয় তাহলে নতুন করে জটিলতা তৈরি হবে এবং নতুন করে বিভিন্ন ধরনের জটিলতাগুলো তাদেরকে আবার ট্যাকেল করতে হবে, সুতরাং একটা সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং অলরেডি তারা আরও বলতে চাইছে যে সারা রাজ্য জুড়ে আমরা তো প্যানেল তৈরি রেডি করে দিয়েছি বা তো পাবলিশ করে দিয়েছি, তাহলে আবার নতুন করে প্রকাশ করার মতো কিছু তাদের হাতে নেই। পিটিশনারদের হয়ে ফেরদৌস শামীম এবং তরুণ জ্যোতি বাবুরা তারা পুনরায় দাবি করতে থাকেন যে প্যানেল পর্ষদকে প্রকাশ করতেই হবে, এরকম তারা দাবি করতে থাকেন। তখন সিবিআইয়ের মাননীয় বিল্লোদল ভট্টাচার্য তিনি জানান যে দেখুন, আমাদের হাতে একটা প্যানেল আছে, পর্ষদের থেকে আমরা নিয়েছিলাম, সেটা আপনারা দেখতে পারেন। তখন পিটিশনারদের পক্ষ থেকে ফেরদৌস শামীম তারা জানান যে সেই যে প্যানেল আগে প্রকাশ করা হয়েছিল সেই প্যানেলটি সম্পূর্ণভাবে ভুলে ভরা, পর্ষদ নোটিফিকেশান দিয়ে জানিয়েছিল যে এই সেই ভুল সংশোধন করবে, সেই ভুল এখনও পর্যন্ত তারা সংশোধন করেনি, নতুন করে তারা প্যানেল প্রকাশ করার নির্দেশ থাকলেও তারা কিন্তু প্রকাশ করেনি। আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত প্যানেল পর্ষদ ইতিমধ্যে প্রকাশ করেনি, আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল চাই, ক্যাটেগরি মেনটেন করা হয়নি, সেই ক্যাটেগরি মেনটেন করে প্যানেল নতুন করে প্রকাশ করার আবেদন জানাচ্ছি, আমরা নিউ ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল মেরিট লিস্ট প্রকাশ করতে দাবি জানাচ্ছি, আমরা পর্ষদের থেকেই প্যানেল চাই। তারা আরও জানান যে পর্ষদ অতিরিক্ত ভ্যাকেন্সিতে নিয়োগ করেছে, প্যানেল প্রকাশ না পেলে বোঝা যাচ্ছে না যে তারা কীভাবে এই অতিরিক্ত ভ্যাকেন্সিতে নিয়োগ করলো, কেন এই অতিরিক্ত ভ্যাকেন্সিতে নিয়োগ হলো, কীভাবে হয়, সেই বিষয়েও তারা প্রশ্ন তোলে। পিটিশনারদের পক্ষ থেকে ফেরদৌস শামীম তিনি আবারও বলতে থাকেন যে সিঙ্গেল বেঞ্চে এর আগে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে প্যানেল প্রকাশ করেছে সেই প্যানেলে বিভিন্ন ধরনের এরর রয়েছে, বিভিন্ন ধরনের ভুল রয়েছে। তখন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন এই ভুলগুলো সংশোধন করে পুনরায় আবার প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হোক বা নির্দেশ দিয়েছিলেন তিনি, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে আর প্যানেল প্রকাশ করেনি। ফেরদৌস শামীম তিনি আরও জানান যে দীর্ঘদিন ধরে আমার মক্কেলরা, বঞ্চিত প্রার্থীরা, তারা রাস্তায় বসে আন্দোলন করছে, তারা বঞ্চিত যোগ্য হওয়া সত্ত্বেও তারা চাকরি পায়নি, অথচ বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা বসে থাকা সত্ত্বেও যারা অবৈধভাবে প্যানেলে ঢুকে পড়েছে তারা চাকরি করছে, অথচ আমার ক্যান্ডিডেটরা বঞ্চিত হয়ে যারা আছে তারা এখনও পর্যন্ত চাকরি পায়নি। এর পরিপ্রেক্ষিতে রেসপন্ডেন্টদের হয়ে যারা কথা বলছিলেন, 32,000-এর যিনি কথা বলছিলেন অরিন্দ লাহিড়ী মহাশয়, তিনি জানান যে বঞ্চিত অ্যাকচুয়ালি কারা, যে সমস্ত ক্যান্ডিডেটরা আমার মক্কেলরা অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের কথা বলেন যে তারা একবার প্রাথমিকের চাকরি পেয়ে যাওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে আর একবারও বসতে দেওয়ার সুযোগ দেয়নি, শিক্ষকদের প্রাথমিক শিক্ষক নিয়োগ বা টেট বা নতুন করে তাদের আর বসার সুযোগ দেওয়া হয়নি, তাহলে বঞ্চিত কারা? কেননা যে সমস্ত ক্যান্ডিডেটরা রাস্তায় বসে আন্দোলন করছে তারা তো অনেকগুলো টেট, অনেকগুলো নিয়োগ প্রক্রিয়া পর তারপর হয়েছে, তাহলে তারা তো অনেকগুলো সুযোগ পেয়েছে, অথচ যারা শিক্ষক তারা কিন্তু এখনও পর্যন্ত
একবার চাকরি পেয়ে যাওয়ার পর তাদেরকে আর নতুন করে পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না, তাহলে বঞ্চিত কারা? এভাবে বাকবিতণ্ডা চলতে থাকে, শুনানি চলতে থাকে দীর্ঘক্ষণ ধরে। সামগ্রিকভাবে মাননীয় বিচারপতি একটা সিদ্ধান্তে আসেন যে তিনি জানান মূলত দুটি বিষয় এখানে থেকে বেরিয়ে আসে। তিনি নির্দেশ দেন যে প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রকাশ করতে হবে রুল 8 মেনে এবং তার কিছুদিনের মধ্যেই, এবং দ্বিতীয়ত ডিপিএসসি যে প্যানেল ইতিমধ্যে প্রকাশ করেছিল সেই প্রকাশ তার রুলস 8 মেনে প্রকাশ করেছিল কিনা সেই বিষয়টা তিনি দেখতে চান, এবং তার কাছে সেই ডিপিএসসি ওয়াইজ প্যানেলটা তার কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে সেটা পাবলিকলি প্রকাশ করার কথা তিনি বলেননি, ওয়েবসাইটে প্রকাশ করার কথা তিনি বলেননি, সেটা আগামী 20 ডিসেম্বরের মধ্যে সেই প্যানেল জমা করার নির্দেশ দিয়েছেন। তো এই মামলাটির পরবর্তী শুনানি রয়েছে আগামী 28 ডিসেম্বর। তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।